আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখবেন এপ্লাস কোম্পানির পাম্পি তৈরি করে কিভাবে বা কিভাবে তৈরি করা হয়। আজকে পাম্পি তৈরি করার পূর্ণাঙ্গ কারিগরি সিস্টেম বা এই পাম্পি তৈরি করার যাবতীয় যতগুলো স্টেপ কাজ করতে হয় সবগুলো একটার পর একটা স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পাম্পির উপরের যে আপার গোলা বা আপার বার্ন হইতেছে, এখানে সুদক্ষ কারিগর দ্বারা স্টেপ বাই স্টেপ একটার পর একটা পাম্পির উপরের যে আপার আপার গোলা বার্ন হইতেছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে এখানে চারপাশ দিয়ে পরে সেলাই করা হয়। দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই করে। সুন্দর করে এখানে সেলাই করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারপাশটা অনেক সুন্দর করে, দেখেন কত সুন্দর করে এখানে সেলাই করা হচ্ছে। আপনারা সরাসরি না দেখলে হয়তো এটার মজাটা অনুভব করতে পারবেন না। দেখেন অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর করে এখানে সেলাই করা হয়। এখানে সেলাই প্রায় অনেকগুলো করে রাখা আছে একটার পর একটা। এখানে স্ট্রোক যে চারপাশটা এখানে এই যে গোল করে এখানে চারপাশটা ছিটিয়ে দেওয়া হয় যাতে মূলে সুন্দরভাবে লাগানো যায়। এখন আপনাকে একটার পর একটা স্টেপ দেখাবো। এখন দেখতে পাচ্ছেন সেলাইয়ের পরে এখানে উপর কাজ শেষ করে এখানে নিজে মূলে লাগানো হচ্ছে কেমিক্যাল মারার জন্যে বা পূর্ণাঙ্গ জুতা করার জন্য বা তৈরি করার জন্যে। এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা এখানে মোলে লাগানো হচ্ছে উপর রাপার। আপনাদের যদি আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এই যে সুতো টান দিয়ে দুই পাশ দিয়ে ভালোভাবে সিটিং করে দুই পাশে সিটিং করা হচ্ছে, ভালোভাবে ফিটিং করে সুতোকে কেটে দেওয়া হয়। হ্যাঁ, কেটে দেওয়া হয়, কেটে এগুলো মূলে লাগানো হয়। দেখতে পাচ্ছেন এগুলো মূলে লাগানোর পর এখানে যে লাগানো হচ্ছে মেশিন, একটার পর একটা স্টেপ বাই স্টেপ মেশিনে রাখা হই ভালো করে। একটার পর একটা মূলে লাগানোর পরে প্রায় শেষ হই লাগানোর কাজ। তারপর আরেকজনের কাজ হয় ভালো করে সিটিং করে দেওয়া, ফিটিং করে দেওয়া, যাতে চারপাশ দিয়ে সুন্দরভাবে হয়েছে কিনা। আরেকজনের কাজ সুন্দরভাবে লাগিয়ে দেওয়া। এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে মেশিনের যেখানে কেমিক্যাল দেওয়া হয় নিচের সোলের জন্য আর কি, ওই সোল
এটা আমরা দেখি সোল জুতার নিচের তলাটা, ওইটা এখানে কেমিক্যাল হিসেবে কেমিক্যাল মূলত কেমিক্যাল হিসেবে বলা হয়, এখানে কেমিক্যাল দেওয়া হইতেছে ওই পাশ দিয়ে এটা জায়গা দেওয়া হচ্ছে। তো আস্তে আস্তে করে চলতেছে আর এখানে এসে নিচে যে চোর বা কেমিক্যাল দেওয়া হইতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে দুই ধরনের দেওয়া হইতেছে, এর আগে যে পাম্পিতে দেওয়া হয়েছে সাদা কেমিক্যাল, এখানে বার্মিস জুতা বানানোর জন্য নিচের যে সোল দেওয়া হইতেছে কালো, কালো সোল দেওয়া হইতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হিটার, এটার ভিতর দিয়ে হিটারের মানে হিটার দিয়ে এখানে তাপ দেওয়া হয়, মানে গরম করা হয় এই মালটাকে বা পুরো মালটাকে। ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে ওই পাশ দিয়ে বাইর হয়ে গেলে হলে পূর্ণাঙ্গ জুতা হয়ে বাইর হই। আমি আবারও বারবারও একটা জায়গা দেখাচ্ছি কারণ অনেকেই এই জায়গাটা কখনো দেখে নাই, এরকমভাবে যে জুতার নিচের সোল লাগানো হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে হিটারের ভিতরটা ঘুরে আস্তে আস্তে করে হিট হয়ে পূর্ণাঙ্গ জুতা হয়ে ওই পাশ দিয়ে আস্তে আস্তে বাইরে। এখন আপনারা দেখতে পাবেন যে হিটারের ভিতর দিয়ে পূর্ণাঙ্গ জুতা হয়ে বাইর হবে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন দেখাবো যে পূর্ণাঙ্গ জুতা কীভাবে হয়ে বাইর হয়ে আসে। দেখতে পাচ্ছেন হিটার ভিতর দিয়ে একটার পর একটা ধাপে ধাপে ঘুরে ঘুরে চলে আসছে। এখানে ইস্ত্রি করে করে খোলা হচ্ছে, যে দেখতেই পাচ্ছেন পূর্ণাঙ্গ জুতা হয়ে বাইর হয়ে আসছে। এখন দেখতে পাবে জুতার পাশ দিয়ে যেগুলো এক্সট্রা থাকে মানে অতিরিক্ত থাকে এগুলো কেটে এবার সম্পূর্ণ জুতা যেটা আমরা পায়ে পড়ি বা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক্সট্রা অতিরিক্তটা থাকে ওইটা কেটে ড্রপ করে ফেলে দেওয়া হয়। সুন্দর করে আস্তে আস্তে সমানভাবে বা সমান করে কেটে ফেলে দেওয়া হয়। আমাদের এই নিত্য নতুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ একটি জুতা, এখানে রাখা হয়েছে পাশের এক্সট্রা অতিরিক্ত অতিরিক্ত ইয়াগুলো কাটার জন্যে। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পূর্ণাঙ্গ সম্পূর্ণ কাজ শেষ করে এখানে স্টক করা হয়েছে, রাখা আছে এখানে প্যাকেটজাত করা হবে মুরগি গ্রহণ করে। এখানে জোরে জোরে মিল করে কার্টন করা হবে। এখন দেখতে পাচ্ছেন এ প্লাস। আপনার যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার
অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।